স্টার জলসায় আরম্ভ হয়েছে নতুন ধারাবাহিক কথা। কথার মাধ্যমে পঞ্চমীর পরে টেলিপর্দায় কামব্যাক করেছেন সুস্মিতা দে। তবে অন্যদিকে টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেতা রয়েছেন, তার নাম সাহেব ভট্টাচার্য। যদিও ধারাবাহিকে তার নাম অগ্নিব। অভিনেতা সম্পর্কে আমরা অনেক কিছু জানি, অনেক পরিচিত তার নাম। বড় পর্দার অসংখ্য জনপ্রিয় সিনেমাতে বেশ মুখ্য চরিত্রে তাকে দেখা গেছে। তবে তার জীবনে এমন একটা অন্ধকার অতীত আছে যেটা না জানলে তার সম্পর্কে জানা অসম্পূর্ণ। বাস্তব জীবনে কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে তিনি। স্টার জলসার তাহার নামটি রঞ্জনা, তার প্রথমের দিকের কাজ। তারপরে একে একে অনেক সিনেমাতে তাকে দেখা যায়, যেমন শ্বেতকালী, অস্কার, ডবল ফেলুদা, ডিটেকটিভ, রয়্যাল বেঙ্গল রহস্য প্রভৃতি। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। 2017 সালে হারিয়েছেন তার প্রেমিকা সোনিকা চৌহানকে, যার দুর্ঘটনায় মৃত্যুর জন্য গ্রেপ্তার করা হয় টেলিপাড়ার আরেক জনপ্রিয় নায়ক বিক্রম চ্যাটার্জিকে। যদিও কিছু সিদ্ধান্ত এখনও হয়নি। সোনিকা ছিলেন কলকাতার এক জনপ্রিয় মডেল। 3-4 বছর ধরে সোনিকার সঙ্গে সম্পর্কে ছিলেন সাহেব ভট্টাচার্য। তাদের এনগেজমেন্ট হয়ে গেছিল এমনটা জানা যায়। কিন্তু 2017 সালের মে মাসের এক রাতে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান সোনিকা, যে গাড়িতে ছিলেন বিক্রম। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বললেন সাহেব। সোনিকার মৃত্যুর পরে 6 বছর কেটেছে, কেস এখনও সাব জুডিস, এটা নিয়ে খারাপ লাগা আছে। সাহেবের কথায়, আমাদের দেশে নির্ভয়া কেসের চূড়ান্ত সিদ্ধান্ত হতে প্রায় 8 বছর সময় লাগল, সেখানে এই কেসে 6 বছর অতিবাহিত হয়েছে। সোনিকা ন্যায় বিচার পাবে সেটাই বিশ্বাস। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের এইরকমই অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো।